এই দেখুন বন্ধুরা, মালয়েশিয়াতে এই ফ্যাক্টরিটা নতুন তৈরি হয়েছে মাত্র। ফ্যাক্টরি চালু এখনো হয়নি, কিন্তু দেখুন ফ্যাক্টরি চালু হওয়ার আগে এই যে উঁচু উঁচু গাছগুলো যে দেখতেছেন, এই গাছগুলো কিন্তু আজকে লাগানো হয়েছে। এত বড় বড় গাছ লাগিয়ে দিছে, রেডিমেড গাছ। অর্থাৎ এখানে ছোট থেকে বড় করতে হবে না, গাছ বড় গাছে তুলে এনে এখানে লাগিয়ে দেওয়া হয়। যে সমস্ত নতুন নতুন ফ্যাক্টরি হয়, এই সমস্ত নতুন ফ্যাক্টরির গার্ডেনগুলোতে এই সমস্ত বড় বড় গাছগুলো তুলে এনে লাগিয়ে দেওয়া হয়। আর এই যে দেখুন দুবরা ঘাস নিয়ে আসছে, এই যে এখানে ফ্যাক্টরির বাইরে যে অংশটা আছে এখানে কিন্তু এই দুবরা গাছগুলো রোপণ করা হবে। অর্থাৎ ফ্যাক্টরি চালু হওয়ার আগেই কিন্তু এখানে সমস্ত কিছু কমপ্লিট করে ফেলবে। এই যে ট্রাক ভরে কিন্তু দুবরা গাছ নিয়ে আসছে। তো এখন ওই যে নেপালি কিছু লোক অপেক্ষা করতেছে, তো এই গাছগুলো এখানে নামিয়ে দিলে পরে আর এখানে গাছগুলো রোপণ করবে। গাছ হলে এসে দেখছো মামু, এই যে দেখুন একদম টাটকা দুবরা ঘাস। এই যে মাটি সহকারে কুড়ে নিয়ে আসছে, অর্থাৎ এখানে এগুলো লাগিয়ে দেওয়া হবে। একদম টাটকা ঘাস। তো দেখুন বন্ধুরা কত সুন্দর করে ঘাস লাগিয়ে দেওয়া হচ্ছে। দেখে বোঝা যাচ্ছে না যে এটা আজকে লাগানো হচ্ছে এই ঘাসগুলো। এই যে পানি রেডি আছে, গাছ লাগানো শেষ হলে কিন্তু পানি দিয়ে দিবে। মাত্র 7 দিনের মধ্যে এই গাছগুলো জীবিত হয়ে যাবে। এই যে আজকে ওরা গাছ লাগিয়ে যাচ্ছে, প্রতিদিন সকাল বিকাল এভাবে পানি নিয়ে এসে কিন্তু এই গাছগুলোতে দেওয়া হবে। আর কোম্পানি চালু হওয়ার আগেই কিন্তু এই গাছগুলোকে জীবিত করা হবে। দেখে বোঝা যাচ্ছে না যে গাছগুলো আজকে রোপণ করা হচ্ছে, একদম সবুজ হয়ে গেছে। এই পাশে এখনো কোম্পানির কাজ চলতেছে, এখনো শুরু হয়নি কোম্পানি। আরো 7-10 দিন পরে কোম্পানি হ্যান্ড ওভার করা হবে। খুব সুন্দর লাগতেছে বন্ধুরা। তো কোম্পানির বাইরে কিন্তু গার্ডেনটা দেখুন কত সুন্দর করে ওরা সাজাচ্ছে। এরা হচ্ছে নেপালের শ্রমিক, নেপালের শ্রমিকরা গাছ লাগাচ্ছে।
দেখুন বন্ধুরা কিভাবে পানি দিয়ে দিচ্ছে, গাছগুলো লাগানোর পর পরে কিন্তু পানি দিয়ে দিচ্ছে। এভাবে কিন্তু 7 দিন পরিচর্যা করা হবে, তারপর কিন্তু কোম্পানির কাছে এই গার্ডেনটা হ্যান্ড ওভার করে বুঝিয়ে দেওয়া হবে।